বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত ধর্ম ধর্মান্তরের ব্যক্তিগণ, আজকে আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাগুলো হলো কি, দেখেন যদি কেউ এই আলোচনাগুলো শুনে তাহলে তারা আমাকে বলবে যে শামিম আলী চিস্তি মনে হয় সে মুসলমান নয়, সে অন্য কোনো ধর্মের হতে পারে, আর না হয়তো সে হিন্দু বা সনাতন ধর্মের ব্যক্তিগণ, কিন্তু আমাদের সামনে সে মুসলমানের কথাগুলো বলে থাকে, এমন কিছু কেউ আমাকে ভাবতে পারেন। কিন্তু দেখেন, সকলে যদি বলে যে আমার ধর্ম মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হিন্দু, খ্রিস্টান, মানে বিভিন্ন কিছু কেউ বলতে পারে, আর আমি বলবো কি জানেন, আমার ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমি এসব কিছুই বলবো না, ইসলাম ধর্ম আমি সেটাও বলবো না, আমি কি বলবো জানেন, আমার ধর্ম হলো একাত্মবাদ। একাত্মবাদ কি? এই একাত্মবাদ বিষয়টা আমি আপনাদেরকে বলছি। যেমন হযরত ইসা আলাইহিসসালাম যখন সেই রাজ্যের মধ্যে যখন আকাল হয়েছিল যে সাত বর্ষর কোনো ফলন হয়নি, তবে যাই কিছু খাদ্য শস্য মজুদ করা হয়েছিল রাজভাণ্ডারে, তখন ওই জিনিসগুলো যে আকালের সময় মানুষকে লাইন দিয়ে দিয়ে এগুলো দিত, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মুসলমান এবং বিভিন্ন ধর্মের লোকেরা লাইন দিয়ে এখান থেকে খাদ্য নিয়ে যাইত। তখন ইসা আলাইহিসসালাম দেখে দেখে তার ধর্মের লোকেদেরকে খাবার আগে আগে দিত এবং বেশি বেশি দিত, কিন্তু অন্য ধর্মের লোকেদেরকে কম দিত এবং দেরি করাইতো, কাউকে ঘুরাই দিত বা কেউ নিতে পারতো না। তখন স্বয়ং আল্লাহ ইসা আলাইহিসসালামকে ধমক দিয়েছে, হে ইসা, আমি এই সমস্ত 18,000 মাখলুকাতকে আমি খাওয়াই রাখি, আমি সবাইকে সমান দেখি, সকল ধর্মের লোককে আমি সমান দেখি, তুমি কেন তুমি দুই চোখে দেখলা যে মুসলমান দেখে দেখে বা তোমার ধর্মের লোককে দেখে দেখে তুমি বেশি বেশি দিচ্ছ, তাদেরকে আগে আগে দিয়ে দিচ্ছ, কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা আসতেছে এদেরকে তুমি কম দিচ্ছ, তুমি এটা অবিচার করছো, আমি সকলকে সমান দেখি, আমি সবাইকে খাওয়াই রাখি, আমি কাউকে কম বেশ করি না, তাহলে তুমি আমার নবী হই, তুমি এটা কী করতেছ? তখন আল্লাহর এই ধমক শুনে তখন সকলকে আবার সমান দিতে শুরু করেছে। তার মানে কি? আল্লাহরও একটা ধর্ম আছে। আল্লাহর ধর্ম কি? আল্লাহর ধর্ম হলো একাত্মবাদ ধর্ম। যেমন আমার ধর্ম মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হিন্দু, আমার ধর্ম, এরকম যার যার ধর্মতে সে একটা নাম বলে দেয়। মূলত ধর্ম কি? ধর্ম হলো একাত্মবাদ, সকল মানুষকে সমান দেখতে হবে। এখন আমার কথা হলো যে কেউ যদি আমার এই আলোচনাটি শোনে এবং শোনার পরে যদি না বুঝতে পারে, তাহলে তিনি আমাকে বলবে তিনি মনে হয় মুসলমান না, সে অন্য ধর্মের হতে পারে, কিন্তু এরকম ভাবতে পারে। তাই আমি আগে কিছু কথা বলে নিলাম ইসা আলাইহিসসালামকে দিয়ে। এখন আমি বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মুসলমান, মানব স্বরূপ জন্ম নিয়া দেখি সকলেই সমান, গীতা শাস্ত্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ, যেই সত্যতে মাইন উদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান, যদি বুঝতে পারি দেখি সকলেই সমান। যাই হোক, আজকের যে আলোচনাটি, দেখেন যে আমাদের মধ্যে 18 মোকাম আছে, এই 18 মোকামকে আমরা অন্যভাবে বুঝি, অন্যভাবে চিনি, কিন্তু হিন্দুদের মধ্যে যদি আমরা যাই, হিন্দু শাস্ত্রের মধ্যে যদি যাই, তাহলে এভাবে বলা হয়েছে, মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার, বাহ্যতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়, ব্রহ্মাণ্ডেতে যা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই, অতপর কহিষণ ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। এই যে কথাগুলো বলা হয়েছে, এটা কিন্তু 18 মোকামের তত্ত্ব। এই 18 মোকামের তত্ত্বগুলো যে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই 18 মোকাম কিন্তু সকলের দেহের মধ্যে আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ফেরেশতা কথাটা উল্লেখ করি বেশি, দেবতার কথা বলি না, কিন্তু দেবতাও কিন্তু মানুষের মধ্যে আছে, এবং সনাতন ধর্মের লোকেরা দেবতা কথাটা উচ্চারণ করে বেশি, কিন্তু তাদের মধ্যেও ফেরেশতা আছে।
তাহলে না বোঝার কারণে, দ্বিধাদ্বন্দ্বের কারণে, মূর্খামির কারণে মানুষ এই জিনিসগুলো বোঝে না যে এই পৃথিবীতে আল্লাহ যেমন ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেস্তাদেরকে সৃষ্টি করার পরে তাদেরকে ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন, ঠিক দেবতাদেরকেও সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকেও তাদের ডিউটিতে নিযুক্ত করে দেওয়া হয়েছে। এখন আল্লাহর সৃষ্টি দেবতা, আল্লাহর সৃষ্টি ফেরেস্তা, এখন যার তার ডিউটি সে করতেছে। এখন তারা যদি ডিউটিতে কোনো ভুল করে তাহলে এদের খেসারত আল্লাহ দিয়ে দেয়, ভুলের সাজা এদেরকে দিয়ে দেয়। আচ্ছা, যেমন আরও কিছু কথা আছে, চূড়াতে চূড়ামতি ব্রহ্মপার্শ্বে স্থিতি, মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসতি, ব্রহ্মরদ্যে মস্তকেতে শ্রীগোলোক ধাম, কর্ণোদয় হয় বটে শ্রীগোলোক নাম। দেখেন তাদের ১৮ মোকামের মধ্যে সেই দেহের কোন কোন জায়গায় কোন কোন দেবতা বসবাস করতেছে, কেউ নারী রূপে দেবী, কেউ পুরুষ রূপে দেবতা। তাহলে এদের মধ্যে কিন্তু যেভাবে উল্লেখ করা হয়েছে, আমাদের মধ্যে এই ১৮ মোকাম কিন্তু সেই দেবতাদের নাম বলেনি, ফেরেস্তাদের নাম বলেনি। যে ১৮ মোকামের আরেকভাবে মুসলমান যারা আধ্যাত্মিক বা রুহানি জগতের সাধনা করে তারা আরেকভাবে বুঝতেছে, আরেকভাবে করতেছে, কিন্তু মিলাইতে গেলি একই একই। কীরকম? আপনি বলতেছেন যে আমি পানি খাই, আমি জল খাই না। যখন আপনি পানি খাইলেন তখন তো জলটাই খাইলেন। পানি কিন্তু মূলত আমাদের বাংলা ভাষা না, বাংলা ভাষা যদি খুঁজতে যাই তাহলে জলটাকেই পাই। কিন্তু আমাদের ভিতরে হিংসা নিন্দা আছে বিদায়, তখন কি করি, হিন্দুরা যেহেতু পানিটাকে জল বলে তাহলে এটাকে আমরা জল বলবো না, আমরা অন্যটা বলবো। আমরা পানিটাকে পানি বলছি, জল বলি না। যাই হোক, হে জগতবাসী, আজকের আলোচনাটি এটাই বোঝাতে চেয়েছি যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের কথা বলে, আমি এই ধর্মে, আমি সেই ধর্মে, আমি সেই ধর্মে, কিন্তু মূলত সকল ধর্ম যদি আপনি একাত্র করেন তখন হবে একাত্মবাদ। আমি এই কথাটি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করেন আপনি বলতেছেন যে আমি এই গাছের ফুল ফল খাই না, আমি ওই গাছের ফুল ফল খাই না, আমি ওই গাছের ফুল ফল খাই না। আচ্ছা, আপনি কী খান, কী খাইতে ভালোবাসেন? আপনি মধু খাইতে ভালোবাসেন। আচ্ছা, আপনি যে মধু খাইতে ভালোবাসেন, আপনি কি জানেন মৌমাছিরা দেখা গেছে বিভিন্ন গাছের ফুল থেকে এই মধুগুলো আনে। মধুগুলো আনার পরে দেখা গেছে ১০০ প্রকারের গাছের থেকে, ফুল থেকে এই মধু তারা এনে একটি জায়গায় জমা করেছে। এখন আপনি যেই গাছের ফল ফুল খান না, কিন্তু সেই গাছের ফুল থেকেই কিন্তু এই মধুটা আহরণ করে সেই মৌমাছি একাত্র করেছে, তখন কিন্তু আপনি মধুটা খেয়েছেন। কিন্তু মধুটা যখন আপনি খাইলেন তখন কিন্তু আপনি সেই গাছের ফুলের রসটা খেয়েছেন, সেই গাছের মধুটা খেয়েছেন, কিন্তু এটা আপনি জানেন না। কিন্তু যখন রিচার্জ করবেন, এই মধুটা যে খেলাম, যেই গাছের ফল ফুল আমি খাই না, সেই গাছের ফল ফুল থেকেই তো সেই মধুটা আনা হয়েছে। আচ্ছা, তাহলে একাত্মবাদ কি? একাত্মবাদ, তার আলাদা কোনো ধর্ম নেই, সে সকল সত্য ধর্মের দিয়া ভিতর দিয়ে প্রবেশ করে ফেলেছে। যেমন হিন্দুর মূল রহস্য কি, মুসলমানের মূল রহস্য কি, খ্রিস্টানের মূল রহস্য কি, বৌদ্ধের মূল রহস্য কি, যখন রহস্যটা বুঝে ফেলে তখন দেখে সব মিলে মধু হয়ে গেছে। তখন আমি যখন মুখে দিয়েছি তখন মিষ্টি লাগতেছে। এখন আলাদা আলাদা গাছের মধ্যে যদি আমি গিয়ে আমি মুখ দেই, তিতে কষ্টি লাগতে পারে, কিন্তু যখন মধু বানানো হয়েছে তো দেখা গেছে মধুটা মিষ্টি। তাহলে একাত্মবাদ ধর্ম কি বলতেছে, যে সকল ধর্ম মানে সকল সত্য ধর্ম যদি একাত্র করা হয় তখন সকল সত্য ধর্মের লোকেরা সেই আল্লাহকেই ডাকে বিভিন্ন নামে। যাই হোক, যারা জ্ঞানী চরিত্রবান অবশ্যই আমার এই কথাগুলো বুঝেছেন। ইউটিউবে অত লম্বা কথা বলতে গেলে অনেকে পছন্দ করে না, অল্প শর্ট কথাই ভালো, তাই শর্টে বললাম। অবশ্যই জ্ঞানীগুণীরা অবশ্যই বুঝে নেবেন, এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো কোনো আলোচনা নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।